এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে টলিউডের হার্টথ্রব বলা যেতে পারে এবং যার বয়স দেখে মানে এতটাই হ্যান্ডসাম বোঝাই যায় না। আর আমরা এই মুহূর্তে আছি বৌদি ক্যান্টিনের প্রিমিয়ারে, সেখানে উপস্থিত আছে পরমরা। চলছে পুজোয় রিলিজ করছে এতগুলো বাংলা ছবি এবং বৌদি ক্যান্টিন তার মধ্যে অন্যতম, কীরকম ফিলিংস? উত্তেজনা থাকে, অ্যাংজাইটি থাকে, ভালো লাগা থাকে, স্ট্রেস থাকে, সবই থাকে, মেলানোমেশানো একটা ফিল। আচ্ছা, একটা আমি পার্সোনাল কোয়েশ্চেন জিজ্ঞাসা করছি, এই যে তোমার এত গ্ল্যামার তুমি ধরে রাখো এবং একটা অন্য ছবির সাক্ষাৎকারে আমি পড়েছিলাম যে তুমি একটু টেন্সড, মানে লুক চেঞ্জ করবো কিন্তু যাতে ওজন না বাড়ে সেই ভয়তে থাকো, তো একটু সিক্রেটটা যদি বলো পুজোর দর্শকদের জন্য। মানে পুজোয় খাওয়া দাওয়া করবো কি না, সেটা করবো, পুজোয় ডেফিনেটলি খাওয়া দাওয়া করবো। আর পুজোয় যে গ্ল্যামার বলছো কে জানে, সাত রকম কাজ ছাপড়া ছাপড়া চোখের তলায় কালি পড়ে গেল কোথায় বুঝতে পারছি না আমি, তোমরাই দেখতে পাও গ্ল্যামার, আমি নিজে দেখতে পাই না। পুজোয় হচ্ছে একদম মায়ের ভোগ, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া, একদম একদম পুজোয় কোনো নো কম্প্রোমাইজ। পুজোয় কি শহর কলকাতায় না বাইরে কাজের জন্য? পুজোতে কলকাতাতে আছি, পুজোর ঠিক শেষ হওয়ার মুখে চলে যাবো। যদি পুজোর প্ল্যানটা বলো কোথায় কোথায়? প্ল্যান নেই ভাই, এই ছবি আর বাড়িতে, এছাড়া আর কোনো প্ল্যান নেই।